আমি আপুকে এই মুহূর্তে একটু জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় কি যে আগে একটা কমন কমপ্লেন ছিল মাদের যে আমার বাচ্চা কিছুই খায় না বা আমাদের আমার বাচ্চার ম্যালনিউট্রিশনে ভুগছে, কিন্তু এখন কিছু হিস্ট্রি পাওয়া যায় যে দেখা যাচ্ছে বাচ্চা বেশি খাচ্ছে বা যে কোনো একটা ফুড বেশি খাওয়ার কারণে ওভারওয়েট হয়ে যাচ্ছে বা ওবেস হয়ে যাচ্ছে। এই যে চাইল্ডহুড ওবেসিটির সাথে কি আমরা অ্যাজমার কোনো সম্পর্ক পাই না কিনা, বা যেসব বাচ্চাদের অ্যাজমা ছিল প্রি এক্সিস্টিং ওবেসিটি থেকে তাদের আরও বেশি হচ্ছে কিনা, বা এই ধরনের বিষয়গুলো কি হয় কিনা? ম্যালনিউট্রিশনের কথা যেটা বললেন সেটা হচ্ছে আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন দুটাই কিন্তু ম্যালনিউট্রিশনের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে কিছু পেশেন্ট আমরা পাই এখন সেটা হচ্ছে যে যারা ওবেজ অর্থাৎ তাদের নর্মাল বিএমআই পার্সেন্টাইল যেটা থাকার কথা তার চেয়ে কিন্তু তাদের এইজ অনুপাতে ওয়েট অনেক বেশি। তো এসব ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের যদি প্রিভিয়াস হিস্ট্রি এরকম থাকে যে হ্যাঁ শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে, এই বাচ্চাগুলো কিন্তু ওয়েট গেনের সাথে সাথে যখন ওবিসিটির দিকে যায় অর্থাৎ চাইল্ড ওবিসিটি নিয়ে যখন আসে এই বাচ্চাগুলো কিন্তু যখন মুভমেন্ট করে বা এরকম যখন অ্যাক্টিভিটিসে থাকে তখন কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা তারা ফিল করে, অথবা দেখা যায় যে তার শ্বাসকষ্ট শ্বাসজনিত ইয়েতে তার হচ্ছে সুস্বর শব্দ শোনা যায় যখন সে শ্বাস প্রশ্বাস নেয় বা এবং যখন কন্ডিশনটার জন্য ফিজিক্যাল হ্যাঁ তখন এই জায়গাটাই দেখা যায় যে আগে যেটা তার ছিল কিন্তু ওজন বাড়ার সাথে সাথে এই সমস্যাটা কিন্তু দিনে দিনে তার আরোই বেড়ে চলেছে। তো সে স্বাভাবিক কার্যকলাপ কিন্তু প্রপারলি করতে পারে না যেহেতু তার এই ধরনের সমস্যা ফ্রিকোয়েন্ট হচ্ছে। এই সাথে সাথে কিন্তু তার আদারদের ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্ট অথবা সাইকোলজিক্যাল ইভেন তার কিন্তু রেগুলার স্টাডিতেও কিন্তু একটু সমস্যা দেখা দেয় যে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা যদি সে সবসময় ফেস করে তার কিন্তু ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্টটা প্রপারলি হতেও যাবে না। তো সেক্ষেত্রে ওবিসিটিটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করতে পারে যেহেতু তার প্রিভিয়াস হিস্ট্রিও এটা যদি থেকে থাকে সেক্ষেত্রে। তো এক্ষেত্রে মায়েদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে বাচ্চার ওজনটা যেন নিয়ন্ত্রণ করা হয়। আর একটা যেটা ব্যাপার যে মায়েদের সবসময় একটা কমপ্লেন যে বাচ্চা প্রপারলি খায় না, কিন্তু আবার খেয়াল করলে দেখা যায় যে বাচ্চা যে খাবারটা খাচ্ছে দেখা যায় একটা স্পেসিফিক নিউট্রিয়েন্ট তার ওই মিলে অথবা ওই স্ন্যাক্সে বেশি, অর্থাৎ তার টোটাল মিল প্ল্যানটা কিন্তু ব্যালেন্সড না। তো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চা হাই ক্যালোরি অথবা হাই ফ্যাট ইনটেক করছে কিন্তু সেটার কারণে কিন্তু মা এটা বুঝতে পারছে না যে তার খাবারের ইনটেকটা আসলে বয়স অনুপাতে কত হওয়া উচিত। স্যারকে একটু এই ব্যাপারে জিজ্ঞেস করতে আমি একটু আমি ইন প্রিলিউড টু যেটা ওবেসিটির সাথে ওবেসিটির একটা জিনিস করে যেটা সেটা হলো গিয়ে চেস্ট এক্সপ্যানশনের জন্য যে আমাদের মাসেলসগুলো আমরা ইউজ করি যে আমাদের ফ্রিলি মুভমেন্টটা অফ রিবস রিব কেজ যেটা হচ্ছে যখন একটা বাচ্চার স্থূল হয়ে যায় শরীর তখন কিন্তু চেস্ট এক্সপ্যানশন বিকামস ভেরি ডিফিকাল্ট। সেই জন্যে ওবেসিটি অ্যাগ্রেভেটস সিভিরিটি অফ অ্যাজমা, তার কারণটা কিন্তু এটাই। তারপরে দে ডোন্ট হ্যাভ এনি এক্সারসাইজ, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ল্যাক অফ অ্যাক্টিভিটির জন্য ওবেসিটি হচ্ছে ওবেসিটি ইটসেলফ ইজ অ্যাকচুয়ালি হ্যাম্পারিং নর্মাল অ্যাক্টিভিটি। তো ওবেসিটি ইট ইজ অলমোস্ট এ ভিশিয়াস সাইকেলের মতন, দে পুট অন ওয়েট, তার সাথে ডায়েটারি ইমপ্লিকেশনস তো আছে।